বর্তমানে ইউটিউব কিন্তু অত্যন্ত কঠিন হয়ে গেছে কারণ ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কাজ করতেছে তো দেখা যায় যে প্রতিদিনই কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণ নতুন নতুন চ্যানেল কিন্তু আসতেছে তা আমরা যদি ইউটিউবে বর্তমানে সফল হতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই ইউনিক ভিডিও আপলোড করতে হবে দেখা যাচ্ছে আমরা নতুন চ্যানেল খুলে আমরা এমন ভিডিও আপলোড করি যে ভিডিওগুলো দেখা যাচ্ছে ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে আসে তো এরকম ভিডিও যদি আমরা আপলোড করি সেক্ষেত্রে আমরা কিন্তু বর্তমানে নতুন ইউটিউব চ্যানেল খুলে সফল হতে পারবো না সেক্ষেত্রে আমাদের নতুন চ্যানেল খুলে আমাদের অবশ্যই ইউনিক ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ যে ভিডিওগুলো ইউটিউবে তেমন নাই কিন্তু ভিউয়ার্সদের চাহিদা আছে এরকম ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে এখন আপনি যদি এমন ভিডিও আপলোড করেন যে ভিডিওগুলো আপনি দেখবেন যে লক্ষ লক্ষ ভিউ হয়েছে কিন্তু আপনি যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ভিউ পাবেন না এখন আপনি মনে করেন যে ফেসবুক কিভাবে। অ্যাকাউন্ট খুলতে হবে এরকম একটা ভিডিও যদি আপনি ইউটিউবে দেখেন দেখবেন যে এরকম ভিডিওগুলো লক্ষ লক্ষ ভিউ মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ আছে। কিন্তু আপনি যদি এখন তৈরি করেন কিন্তু এই ভিডিওতে কিন্তু ভিউ আসবে না তো এরকম যে ভিডিওগুলো এগুলো কিন্তু পূর্বে কিন্তু দেখা গেছে অনেক ভিডিও তৈরি হয়ে গেছে তো ওই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউ হবে না কারণ ওই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসছে এখন ওই ভিডিওগুলো দেখা যাচ্ছে যে আপনার বিমানের মতো হয়ে গেছে এত দ্রুত গতিতে যাচ্ছে এত র্যাঙ্কিং হয়েছে যে আপনি একটা নতুন ভিডিও তৈরি করে ওই ভিডিওগুলোকে ধরা কিন্তু সম্ভব না এখন যদি আপনি সাইকেল দিয়ে একটা বিমানের সাথে প্রতিযোগিতা করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা একটা অসম্ভব ব্যাপার তা এর জন্য আমরা ওই ধরনের ভিডিও যদি তৈরি করি সেক্ষেত্রে কিন্তু ভিউ আসবে না এর জন্যে আমরা নতুন চ্যানেল খুলে আমরা দেখি যে আমাদের চ্যানেলে ভিউ হচ্ছে না আমাদের ভিডিও তৈরি করলে আমাদের ভিউ হচ্ছে না তো আমাদের এই ধরনের ভিডিও তৈরি করলে নতুন চ্যানেলে আমরা যদি ইউনিক ভিডিও আপলোড করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউ হবে না এখন আপনার মনে হতে পারে যে এরকম একটা ভিডিও আপনার ভিউ হবে না কিন্তু না এই ভিডিও আপনি যদি ইউনিক ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ চলে আসবে এখন দেখবেন যে আপনি ব্লগ যারা করে তাদের ভিডিওতে দেখবেন যে প্রচুর পরিমাণ ভিউ কিন্তু চলে আসে কারণ যারা ব্লগের ভিডিওগুলো আপলোড করতেছে তাদের ভিডিওগুলো কিন্তু ইউনিক একটা ভিডিওর সাথে কিন্তু আরেকটা মিলবে না যার জন্যই কিন্তু এই ভিডিওগুলো দেখবেন যে আপলোড করার পর প্রচুর পরিমাণ কিন্তু ভিউ চলে আসে তো এর জন্যই আমাদের নতুন চ্যানেলে অবশ্যই কিন্তু ইউনিক ভিডিও আপলোড করতে হবে যদি আপনি ইউনিক ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে দেখবেন যে প্রচুর পরিমাণ ভিউ চলে আসবে এবং আপনার নতুন চ্যানেলে মনিটাইজেশন টার্গেটটা কিন্তু খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে তো ভিউয়ার্স আজ আর নয় ইউটিউব সম্বন্ধে রিয়েলটিস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সবাই ভালো থাকবে না লাভে